করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মানাইতে বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজকে শুক্রবার বেলা 11টায় নগরের সদর রোড, চকবাজার, ফলপট্টি, কাঠপট্টি, বাজার রোড, বিএম কলেজ, নতুলাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্য ও সহযোগিতায় এই অভিযানে স্বাস্থ্যবিধি অমান্যকারী 8 জন রেপ 2500টা জরিমানা করা হয়। একই লগে জাগম হয়ে মাস্ক আনলে না, হ্যাগো মাস্ক বিতরণ করতে দেখা গেছে। এইদিকে মাস্ক না পরায় যেসব জনগণের জরিমানা করা হয়েছে, হেরা কইছে, এরপর ঘর দিয়ে বাইরে এলে মাস্ক পরে বাইরামু। এই বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানাইছে, জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন হায়দারের নির্দেশে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাকিবুল হৃদয়, বরিশাল টিভি।